আজকের ভিডিওর বিষয় কোরিয়ান সিবিটি কখন অনুষ্ঠিত হবে। আসলে কোরিয়ান সিবিটি কখন অনুষ্ঠিত হবে এটা সঠিকভাবে বলা খুবই মুশকিল, কারণ ইতিমধ্যে বাংলাদেশে প্রচুর পরিমাণ লোকের এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু বা ভিসা ইস্যু হয়ে আছে। এদের কোরিয়া আসাটা এখনও অনিশ্চিত, অর্থাৎ এরা 4-5 মাস ধরে বাংলাদেশে কিন্তু বসে আছে। কবে এরা দক্ষিণ কোরিয়া আসবে তা কিন্তু আসলে কেউ জানে না। করোনা ভাইরাস মহামারীর কারণে এই জটিলতা সৃষ্টি হয়েছে, আর করোনা ভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত বোধহয় এই জটিলতা কাটবে না। তারপরও আশা করা যায় যে 2020 সালের নভেম্বর বা ডিসেম্বর মাসে কোরিয়ান সিবিটি অনুষ্ঠিত হবে। এটা একটা অনুমান নির্ভর কথা, এটাকে কেউ দলিল হিসাবে নেবেন না। আশা করা যায় করোনা ভাইরাস খুব শীঘ্রই নির্মূল হবে এবং 2020 সালের নভেম্বর বা ডিসেম্বর মাসে কোরিয়ান সিবিটি অনুষ্ঠিত হবে। এবং কোরিয়ান সিবিটি অনুষ্ঠিত হওয়ার আগে যাদের কোরিয়ান ভিসা ইস্যু হয়েছে বা এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু হয়েছে তারা দক্ষিণ কোরিয়া আসতে পারবেন। তাই যারা কোরিয়ান লটারি পেয়েছিলেন তাদের কোরিয়ান ভাষা পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সুরক্ষিত থাকবেন। আহসানুজ্জামান ইমরান, টার্গেট টু কোরিয়া, কোরিয়া বাংলা চ্যানেল।